অবশেষে দীর্ঘদিনের দাবি স্থায়ী কবরস্থান পেল টাওয়ার হ্যামলেটস মুসলিম কমিউনিটি। ব্রোমলির কেমনাল পার্ক সিমেট্রিতে 2.6 একর আয়তনের উপর গড়ে তোলা হয়েছে টাওয়ার হ্যামলেটস গ্রেভিয়ার্ড। মাত্র 650 পাউন্ড ব্যয়ে এখানে একটি সমাধি ক্ষেত্র ক্রয় করা যাবে। সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর শুক্রবার থেকে এই সমাধিতে কার্যক্রম শুরু করা হয়েছে। আব্দুল কাদের মুরাদকে সাথে নিয়ে রিপোর্ট করছেন সরওয়ার হোসেন। প্রায় সকল ধর্মীয় রীতি অনুযায়ী মানুষের অন্তিম আবাসস্থল হল সমাধিক্ষেত্র, কিন্তু এথনিক মাইনরিটি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস বারায় মুসলমান সহ অন্যান্য কমিউনিটির লোকজনের জন্য কোনো সমাধিস্থল ছিল না। এবার ব্রোমলের ক্যামনাল পার্ক সিমেট্রিতে 6.2 একর আয়তনের টাওয়ার হ্যামলেটস গ্রেভিয়ার্ড গড়ে তোলা হলো। এখানে মাত্র 650 পাউন্ডে একটি সমাধিক্ষেত্র ক্রয় করা যাবে। Of the people of Tower Hamlets to deliver our own burial ground. Both manchur lagi price ta bortomane unaffordable. Amra jeta council jeta korche je amra pray 3 million pound de amra 6.2 acre jaga amra khorid korchi ebong ei khorid korar karone amra pray 600 pound er moto 650 pound we can each plot will cost. It's clearly a multi-faith burial ground. ব্রিটেনে নিয়ম অনুযায়ী 50 বছর পর পুরানো কবর সরিয়ে নতুন কবর তৈরির কথা থাকলেও এই কবরস্থানে লিজ সময় পর্যন্ত কবর রাখা যাবে। এই সমাধি ক্ষেত্রে সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে বলে জানালেন ক্যামনাল পার্ক সিমেট্রির অপারেশন ডাইরেক্টর মাইকেল বার্ক। The facilities that we have here will certainly be available to people 24/7 for burials of multi-faith, and we're very, very proud to be able to offer that to the people of Tower Hamlets. অতীতে হ্যানলডে অবস্থিত গার্ডেন অফ পিসে টাওয়ার হ্যামলেটস বাসীদের সমাধিস্থ করা হতো। এবার কাউন্সিলের নিজস্ব মাল্টিফেথ সমাধিস্থল হওয়ায় আনন্দিত বাড়ার লোকজন। টাউনলেসে বিপুল জনগোষ্ঠী আছে যারা মুসলিম ধর্মাবলম্বী এবং তাদের কবরস্থানে কোনো ব্যবস্থা ছিল না। 1966 থেকে কোনো কবরস্থানের ব্যবস্থা ছিল না। এটার মাধ্যমে আমার মনে হয় এই শুভ উদ্যোগকে আমি অত্যন্ত স্বাগত জানাই এবং এটা অত্যন্ত ভালো একটা কাজ হয়েছে। মুসলিম সিমেট্রি টাওয়ার আমলেটের খুবই প্রয়োজনীয়, কিন্তু এটা কোনো ব্যবস্থা ছিল না। কাউন্সিল এই ব্যবস্থা করায় আমরা খুবই খুশি হয়েছি। প্রত্যেক মানুষ চায় তার শেষযাত্রার স্থান নিশ্চিত করতে। টাওয়ার হ্যামলেটস বাসী এখন পরম নিশ্চিন্ত, গাছপালা ঘেরা সুশীতল সমাধিক্ষেত্র পেয়ে। সরওয়ার হোসেন, বাংলা টিভি নিউজ, লন্ডন।